ওয়েলকাম টু তানির রান্নাঘর। আজকে খুব স্পাইসি একটা আইটেম নিয়ে আপনাদের সাথে দেখা করলাম। তো রেসিপিটার নামকরণ আমি করছি না, হইতাম না কি তা রান্ধাম, আপনারা দীক্ষা বুঝবা যে কি তা রান্ধাম। তো জানেন আমরা রান্নার যাই, খাইতে খুব মজা, দীক্ষা হয়তো খুব ভাল লাগে। চলেন রান্নার যাই গিয়া। প্রথমে কড়াইয়ের মধ্যে দিলাইলাম কিছু সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করবা, গরম কইরা এখানে আস্তে একটা রসুন রে পেস্ট করছি আমি, সাথে দুইটা কাঁচামরিচ দিছি। দিয়া 1.5 মিনিট 2 মিনিট এটারে বাজবা খুব ভালোভাবে, দেখবা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবা ভাজা হয়ে গেছে। দেখুন আনাইলে কিন্তু খাসা গন্ধ থাকবো রসুনে। এখানে 2টা টমেটো লম্বা লম্বা কইরা কাটটা রাখছি, দিলাইরাম টমেটো 2টা। টমেটোটা দিয়া আবার একটু মিশাইম রসুনের লগে তেলের লগে। আর এই রান্নাটা এত ইজি, যদি কারো কিছু না থাকে তো এটা কইরা খাইতে পারেন, কোনো প্রবলেম নাই, ওই যায় খুব তাড়াতাড়ি। দিলাইলাম হলুদ, একটু 1 চামচের বেশি দিলাম লাল লঙ্কার গুঁড়া, যেহেতু স্পাইসি হইব। আধা চামচ দিলাম লবণ, লবণটা আমি পরে আবার অ্যাড করবো, ওখান জাস্ট টমেটো লেগে দিলাম আর কি। দিয়া মিশাইমু, ও মিশাইতে মিশাইতে দেখবা টমেটো গলি গেছে। এটা কিন্তু ফ্রিজের টমেটো না, এটা যেহেতু তাজা খুব বালা, সঙ্গে সঙ্গে জল বাইরে যায়, মানে নরম হয়ে যায় আর কি। ওরকম কিছু সময় রাখার পরে দেখবা উল্টে পাল্টে লইবা, দেখবা টমেটো নরম হয়ে গেছে। এই টাইমে মশলা কষা নিই যতটুকু টাইম অতটুকু, এরপরে আর টাইম লাগে না, ওই যায় তাড়াতাড়ি। এখানে রান্নাটা একটু স্বাদ বাড়ানির লেগা 2টা শুটকি খুব ভালোভাবে দইয়া দিলাইরাম। অত ভালোভাবে দইছি একটা তো পুরা ভাঙ্গি গেছে, কাটা ওটা ভালাই দিছি একটার। আমি শুটকিটা দিয়াও ভালোভাবে এটারে মিশাইনি, দেখুন টমেটো জল দিছি না গুঁড়া দিছি না, তবুও টমেটো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে মিশাইরাম, মিশা নে কই না আর খসা নে কই, যেটাই কই না আপনারা। তখন ওই গ্রাইন্ডার দইয়া অল্প একটু জল দিলাম, কোনো কিছু ওয়েস্ট করা ভালো না, আমার তো একদম ভালো লাগে না, তাহলে আমি দইয়া জলটা ওর ফালাই না। দেখুন দিলাইলাম অল্প একটু জল দিয়া, এখন ডাকে দিলাম 1.5 মিনিটের মতো অপেক্ষা করবা, 1.5-2 মিনিট। এর মধ্যে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিব, একটা টমেটো পেস্টের মতো হয়েছিব আর কি। দেখুন কি সুন্দর হয়ে গেছে টমেটোটা। খুব ভালোভাবে টমেটো 3-4 মিনিট খসানির পরে এখানে যখন বেগুন লম্বা লম্বা কইরা কাইটটা 30 মিনিট আগে এটা জল ভিজাইয়ে রাখছি, তখন দিলাইরাম বেগুন। তো আপনারা চাইলে এখানে বেগুন বাইজ্জা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় খাসা দিলে স্বাদটা বাড়ে আর কি, খুব স্বাদ লাগে। দেখুন মশলার লগে একটু মিশাই দিলাম, এখন মিডিয়াম ফ্লেমে ওইরকমভাবে একটু কষাই বা বাজ বাজাতেই হই। এখন দিলাম 2টা আলু, আগে থেকে সিদ্ধ করে রাখছি। এখন যদি আমি খাসা আলু দিই তো কিন্তু আবার আলু আর বেগুন সিদ্ধ হইতো না, এটার লেগে সিদ্ধ আলুটা ব্যবহার করার চেষ্টা করবা। দিলাইলাম আরও অল্প আধা চামচের মতো লবণ, লবণটা আমি একবারে দিই না, বুঝা বুঝা দিই, এখানে লবণ বেশি হইলে খানি স্বাদই নষ্ট হয়ে যায়, একটু কম হইলে দেখবা লইয়া খাওয়া যায়, একটু বেশি হইলে এত সমস্যা হয় পুরা খানিটা ওয়েস্ট হয়, ফালানি লাগে আর কি। আলু দিয়াও ভালোভাবে মিশাইলাম, তখন বেগুনটা সিদ্ধ হইতো ততটুকু সময় লাগে রান্নাটা, অতটুকু সময়ই। তখন আরও অল্প একটু জল দিয়া দায়িত্বা দিমু, এটা দিলাইরাম এর মধ্যে কিছু পেঁয়াজ, পেঁয়াজের এরকম পাপড়ির মতো খাইটটা রাখছি। আর এরকম খাসা পেঁয়াজ দিলেও রান্নার স্বাদটাই যেমন বাড়ি যায় কি তা হইতাম আমি। তখন দিয়া দায়িত্বা দিলাইবা, দেখুন এর মধ্যে 2টা খাসা মরিচ দিছিলাম আমি, এখন আর কিচ্ছু না, এখন ভালোভাবে মিশাইয়া একটু সময় রান্না করলেই কমপ্লিট হয়ে যাব রান্নাটা। আর বেগুন একটু গুঁড়া দিলেই দেখবা বেগুন সিদ্ধ হয়ে যায়। দেখুন জলও শুকাই গেছে, আমার রান্নাটা কমপ্লিট।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট কইরা জানাইবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফ্রেন্ড ফ্যামিলি সবার লগে একটু শেয়ার করে দিবা। আমার এরকম ইজি রেসিপি পাওয়ার লাগা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ।